ক্লাসটা সেটা ছিল পেডিয়াট্রিক্স এর ভাইরাল হেপাটাইটিস, পারমানেন্ট হেপাটিক ফেলিওর এবং হেপাটিক এনকেফালোপ্যাথির উপর একটা রিভিউ ক্লাস। আমরা আসলে অনেক সময় ওই টেকনিক্যাল কারণে, আমার মনে হয় যে তোমরা আমার স্লাইড গুলো দেখতে পাচ্ছ না, তাই না? না স্যার? কথা শোনা যাচ্ছে তো? না, জি স্যার। আচ্ছা, এটা আমরা একটু জাস্ট, এটা যেহেতু রিভিউ ক্লাস আমরা একটু আলোচনা করি। এটা তো তোমাদের আমি নিয়মিত লেকচার আমি নিয়েছিলাম, তো আজকে আমরা একটু রিভিউ করব। পরবর্তীতে তোমরা যদি ইয়ে নিতে চাও, এখানে হার্ড কপি থাকবে, এখান থেকে নিতে পারবা, ঠিক আছে? আমাদের আজকের যে বিষয় ছিল, তিনটা বিষয়, একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, একটা হচ্ছে ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর এবং হেপাটিক এনকেফালোপ্যাথি। এগুলো নিয়ে আমরা জাস্ট একটু রিভিউ করব যে এই বিষয়গুলোর মাঝে তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিষয় কি কি আছে, এবং কিছু বিষয় আমরা হয়তো একটু গুরুত্ব দেব যে এই বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে, এটা তোমার পরীক্ষার জন্য লাগবে, পরবর্তী তোমাদের সব ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এই জন্যই আমাদেরকে এই বিষয়গুলো একটু গুরুত্বের সাথে আমাদের আমরা বিবেচনা করব। আমাদের আজকে আমরা মূলত যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস কি, এটা ডিফাইন করা, পারমানেন্ট হেপাটিক ফেইলিওর কে ডিফাইন করা এবং হেপাটিক এনকেফালোপ্যাথি ডিফাইন, এটা বইয়ে আছে, তারপরও আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। আমরা পজিটিভ এজেন্ট গুলো, ভাইরাল হেপাটাইটিস এর পজিটিভ এজেন্ট এবং পারমানেন্ট হেপাটিক ফেইলিওর এর এজেন্ট গুলো কি সেটা আমরা জানবো, প্যাথোজেনেসিস নিয়ে আমরা একটু কথা বলবো, ইনভেস্টিগেশন রিলেটেড অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এবং পারমানেন্ট হেপাটিক ফেইলিওর ইনভেস্টিগেশন আমরা কি করি, তারপর ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কথাবার্তা, প্রগনোসিস নিয়েও কিছু কথাবার্তা আমরা বলব। ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস মানে কি? হেপাটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দা লিভার, তাই না? কেন ভাইরাল হেপাটাইটিস ইজ এ সিস্টেমিক ভাইরাল ইনফেকশন মার্ক বাই ডিফিউজ হেপাটিক সেল নেক্রোসিস অ্যান্ড ইনফ্লামেশন। হেপাটাইটিস এর অনেকগুলো কজ আছে, আমরা এখানে শুধু ভাইরাল কজটা নিয়ে কথা বলছি। ভাইরাল হেপাটাইটিস এর মেইন যে অর্গানিজম সেটা, সেগুলোকে আমরা বলি হেপাটোট্রপিক ভাইরাস। হেপাটোট্রপিক ভাইরাস আছে পাঁচটা, যা সবাই তোমরা জানো, একটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস, এটা হলো হেপাটোট্রপিক ভাইরাস। এর বাইরেও কিছু ভাইরাস আছে নন হেপাটোট্রপিক ভাইরাস, যেগুলো ভাইরাল ভাইরাস কিন্তু হেপাটাইটিস এর জন্য দায়ী। এর মাঝে আছে হারপেস সিমপ্লেক্স ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইপিস্টেনবার ভাইরাস, ভেরিসেলা জস্টার ভাইরাস, এইচআইভি ভাইরাস, রুবেলা ভাইরাস, এডিনো ভাইরাস, এন্টারো ভাইরাস, পারভো ভাইরাস বি-19, আরভো ভাইরাস, এগুলো হচ্ছে নন হেপাটোট্রপিক। হেপাটোট্রপিক যে ভাইরাস গুলো আছে, যে পাঁচটা আমরা বললাম, এগুলোকে নিয়ে যদি আমরা একটু সংক্ষেপে যদি আলোচনা করি, তাহলে আমি যদি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে এই যে পাঁচটা হেপাটোট্রপিক ভাইরাস আছে, এর মাঝে ডিএনএ ভাইরাস কোনটা, তোমরা বলতে পারবা? হেপাটাইটিস বি। ভেরি গুড। আর বাকি সবগুলোই হচ্ছে আরএনএ ভাইরাস, তাই না? বাকি সবগুলো হচ্ছে আরএনএ ভাইরাস। এই জিনিসটা হয়তো অনেক সময় তোমাদের যে অবজেক্টিভ কোয়েশ্চন আসে সেখানে আসতে পারে, আর যেটা এখানে দরকার হবে ট্রান্সমিশনটা। তুমি দেখো যে এখানে প্যারেন্টেরাল ট্রান্সমিশন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, বি ভাইরাস তো হেপাটাইটিস বির সাথে কো ইনফেকশন হিসাবে থাকে অথবা সুপার ইনফেকশন হিসাবে, এই তিনটা হচ্ছে তোমার প্যারেন্টেরাল রুটে যায়,
আর হেপাটাইটিস এ ভাইরাস এবং হেপাটাইটিস ই ভাইরাস এগুলো হচ্ছে ফিকাল ওরাল রুটে এরা ট্রান্সমিট করে, সেক্সুয়াল রুটে ট্রান্সমিট করে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস ডি ভাইরাস, পেরিনেটাল ট্রান্সমিশন হয় হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস ডি ভাইরাস। ঠিক আছে, তাহলে এই তিনটা জিনিস প্যারেন্টেরাল, ফিকাল ওরাল এবং সেক্সুয়াল এবং পেরিনেটাল। পেরিনেটালটা একটু মনে রাখা দরকার, যেহেতু পেডিয়াট্রিক্স তোমার আমরা অনেক সময় এই যে স্টর্স ইনফেকশন বলি সেখানে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে পেরিনেটাল ট্রান্সমিশন আছে হেপাটাইটিস বি ভাইরাসে এবং সাথে হেপাটাইটিস ডি হতে পারে। আরেকটা জিনিস আমাদের আজকে আছে, যেহেতু ফালমিনেন্ট হেপাটিক ফেলিয়র, সেখানে আমরা দেখতে পাবো যে মেইন কজ হচ্ছে, যদি আমরা ভাইরাসের দিক থেকে চিন্তা করি তাহলে হেপাটাইটিস বি হচ্ছে মেইন হেপাটোট্রপিক ভাইরাস, যেটা তোমার ফালমিনেন্ট হেপাটিক ফেলিয়র, ব্যাকটেরিয়াল হেপাটিক ফেলিয়র এর জন্য দায়ী। হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হতে পারে, খুবই রেয়ার, এবং হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হতে পারে। ঠিক আছে, এখানে কিছু বিষয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে কমন ইস্যুস টু অল ফর্ম অফ ভাইরাল হেপাটাইটিস। সেখানে ক্লিনিক্যাল ইকটেরাস মানে জন্ডিস থাকতে পারে, লিভার ইজ ইউজুয়ালি এনলার্জ এন্ড টেন্ডার টু পালপেশন এন্ড পারকাশন। লিভার সাধারণত পাওয়া যায় এবং সেটা সফট টেন্ডার। ঠিক আছে, স্প্লিনোমেগালি এবং লিম্ফেডোনোপ্যাথি প্রেজেন্ট থাকতে পারে, এক্সট্রা হেপাটিক সিমটম কিছু থাকতে পারে, যেমন র্যাশ থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে, সাধারণত হেপাটাইটিস বি ভাইরাস এটা কমন, এবং হেপাটাইটিস সি ভাইরাস। ক্লিনিক্যাল সাইন্স অফ ব্লিডিং, অল্টার্ড সেন্সোরিয়াম এবং হাইপার রিফ্লেক্সিয়া শুড বি কেয়ারফুললি সর্ট বিকজ দে মার্ক দ্য অনসেট অফ এনসেফালোপ্যাথি অ্যান্ড অ্যাকিউট লিভার ফেলিওর। তাহলে এই কয়েকটা জিনিস যখনই কোনো তোমার জন্ডিসের পেশেন্ট আসবে বা হেপাটাইটিসের পেশেন্ট আসবে, তখন তুমি কোনো ব্লিডিং এর সাইন আছে কিনা অথবা তার সেন্সোরিয়ামের কোনো অল্টারেশন আছে কিনা অথবা কোনো রিফ্লেক্স হাইপার রিফ্লেক্সিয়া আছে কিনা, এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে, কারণ এগুলো যখনই পাওয়া যাবে কোনো জন্ডিসের পেশেন্টের কিংবা হেপাটাইটিসের পেশেন্টের, তখনই আমাদের মাথায় এটা চলে আসবে যে এটা অ্যাকিউট লিভার ফেলিওর দিকে যাচ্ছে কিনা অথবা এনসেফালোপ্যাথির দিকে যাচ্ছে। The differential diagnosis varies with age of presentation. Newborn period এ যখন কোনো হেপাটাইটিস যখন আমরা পাই তখন ইনফেকশন চিন্তা করি, মেটাবলিক ডিজিজ চিন্তা করি এবং অ্যানাটমিক কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা আমাদের মাথায় আসে। ইনফেকশনের মাঝে তো পেরিনেটাল ইনফেকশন আছে, যেমন এর মাঝে একটা তো আমরা বললাম হেপাটাইটিস বি ভাইরাস, মেটাবলিক ডিজিজের মাঝে আছে গ্যালাক্টোসেমিয়া আছে, তারপরে উইলসন ডিজিজ আছে, অ্যানাটমিক কজের মাঝে কোনো অ্যানাটমিক আপনার মধ্যে যদি বিলিয়ারি অ্যাট্রিশিয়া থাকতে পারে সেক্ষেত্রে তোমার হেপাটাইটিস হতে পারে। পেথোজেনেসিস নিয়ে আমরা খুব বেশি কথা বলবো না, এগুলো তোমরা পড়ে নিবা। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস এর মেইন যে ক্রিয়েটা প্যাথোজেনেসিস যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে ডাইরেক্ট সাইটোপ্যাথি, অর্থাৎ সরাসরি কি করে লিভার সেলকে ইনজুরি করে, অথবা ইমিউন মেডিয়েটেড ইনজুরি হতে পারে ইনভলভিং এন্টায়ার লিভার। পাশাপাশি যেটা হয় নেক্রোসিস অফ দ্য সেন্ট্রাল লোবিউলার এরিয়াস অ্যান্ড অ্যাকিউট মিক্সড ইনফ্লামেটরি ইনফিলট্রেট প্রিডোমিনেটস ইন দ্য পোর্টাল এরিয়া বাট অলসো এফেক্ট দ্য লোবিউলস। যাই হোক, আমাদের যেটা আমি সহজে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে আমরা মেইনলি ডাইরেক্ট সাইটোপ্যাথিক কজটাই হচ্ছে মেইন। পার্মানেন্ট হেপাটাইটিসের ক্ষেত্রে যেটা আমরা পরে জানবো যে পার্মানেন্ট হেপাটাইটিস কোনটাকে বলছে বা হেপাটিক ফেলিওর কাকে বলছে, সেক্ষেত্রে যেটা হবে প্যারেনকাইমাল কলাপস হয়, প্যারেনকাইমাল কলাপস হয় যখন মেসিভ ইনফ্লামেশন যখন হবে তখন
পেরেনকাইমাল কলাপস, এটা হচ্ছে ফালমেন্ট হেপাটাইটিসের ক্ষেত্রে হয়ে থাকে। উইথ রিকভারি দ্যাট লিভার মরফোলজি রিটার্নস টু নর্মাল উইদিন 3 মান্থস অফ অ্যাকিউট ইনফেকশন। মজার বিষয় হচ্ছে যে অ্যাকিউট ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর ক্ষেত্রে তোমার এটা রিটার্ন টু নর্মাল উইদিন 3 মান্থস উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন তোমার 3 ভাবে হতে পারে। একটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম নাই, এরকম একটা প্রেজেন্টেশন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এটা সাধারণত বোঝা যায় না, কোনো সময় যদি আমরা লিভার ফাংশন টেস্ট কোনো কারণে করি তাহলে দেখা যায় যে তোমার ALPটা বেশি, সিরাম ট্রান্সামাইনেজ বেশি, আদারওয়াইজ কোনো সিমটম নাই। সুতরাং এরকম একটা ফর্মেও কিন্তু আমরা পেতে পারি, ইনসিডেন্টালি এটা আমরা পেতে পারি। আর একটা ক্ষেত্রে আসতে পারে সেটাকে কোনো জন্ডিস না, অ্যানিকটেরি আমরা বলি, অ্যানিকটেরি হ্যাভিং নো জন্ডিস প্রেজেন্স উইথ অ্যানোরেক্সিয়া নাউসিয়া ভমিটিং অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, কিছু কনস্টিটিউশনাল সিমটম শুধু পাওয়া যায়, কোনো জন্ডিস নাই। তুমি মনে করলে যে এটা হেপাটাইটিস হতে পারে, কিন্তু যখন তুমি লিভার ইয়ে দিলা দেখা গেল যে হয়তো ALPটা বেশি কিন্তু জন্ডিস নাই, জন্ডিস নাই, জন্ডিস অ্যাবসেন্ট, এটাকে আমরা বলছি অ্যানিকটেরি। আর ক্লাসিক্যাল প্রেজেন্টেশন যেটা যেটাকে আমরা সাধারণত হেপাটাইটিস এর ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, সেখানে 3টা ফেজ থাকে। তাহলে এটা শর্ট কোয়েশ্চনে আসতে পারে বা ভাইবা তো আসতে পারে যে ক্লাসিক্যাল প্রেজেন্টেশন অফ হেপাটাইটিস, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, সেক্ষেত্রে প্রোড্রোমাল ফেজ থাকে, তারপরে তোমার ইকটেরিক ফেজ অ্যান্ড রিকভারি ফেজ। প্রোড্রোমাল ফেজে কি হয়, প্রোড্রোমাল ফেজে এটা তোমার জন্ডিস আসার আগেই 1 থেকে 2 সপ্তাহ তার কিছু কনস্টিটিউশনাল সিমটম, তখনও জন্ডিস আসে নাই, সেক্ষেত্রে কি হবে, প্রথমে তার অ্যানোরেক্সিয়া থাকবে, মানে তার খাওয়ার কোনো রুচি থাকবে না, এবং এত রুচি বলা হয় যে খুব সিগারেট খেতে পছন্দ করে, এরকম একজনেরও সিগারেট খেতে ভালো লাগে, এরকম অ্যানোরেক্সিয়া, নাউসিয়া, ভমিটিং, মেলেজ, ফিভার, হেডেক, অর্থাৎ আমরা যেগুলোকে কনস্টিটিউশনাল সিমটম বলছি সেটা হচ্ছে এই। সোহেল, সোহেল মেলে আমার কথা কি শোনা যায়? হ্যালো, শোনা যায়? তাহলে আমরা বলছি একটা প্রোড্রোমাল ফেজ, এরপরে হচ্ছে ইকটেরিক ফেজ। ইকটেরিক ফেজ মানে জন্ডিস আসছে, দিস ফেজ ইজ ক্যারেক্টারাইজ বাই ইয়েলো স্ক্লেরা, সহজ কথা, সেখানে তুমি জন্ডিস পাবা, তারপরে যদি এক্সামিন করো ট্যান্ডার হ্যাপাটোমেগালি পাবা, অথবা হাইপোগ্যাস্ট্রিক অথবা ইপিগ্যাস্ট্রিক পেইন পাবা, পেশাব হলুদ হবে বা হাই কালার হবে, এবং স্টুল ওপেন ট্রান্স পেজ এলে মানুষ কিন্তু ওইখানে তখন আসে যে আমার পেশাবটা হলুদ হয়ে গেছে বা হাই কালার হয়ে গেছে, এবং তখন যদি তার স্টুল এক্সামিন করা হয় সেখানে দেখা যাবে এটা কালার ফেজ, ইকটেরিক ফেজ। আর রিকভারি ফেজে কি হবে, তখন সিমটমটা আবার যে সিমটম গুলো কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল যে সিমটম গুলো ছিল সেগুলো ডিজিজে আর করে হেপাটোমেগালি আস্তে আস্তে কমবে, এবং বায়োকেমিক্যাল যে অ্যাবনর্মালিটিস গুলো আছে সেগুলো তখনও কিছু কিছু থেকে যাবে, কিন্তু কনস্টিটিউশনাল সিমটম গুলো ডিজিজে আর করে, তার রুচি ফিরে আসবে, তার ব্যথা কমে যাবে মোটামুটি। তাহলে 3টা ফেজ, একটা হচ্ছে তোমার প্রোড্রোমাল ফেজ, সিকটেরিক ফেজ, রিকভারি ফেজ। যাই হোক, আমরা এখানে তোমাদেরকে আর দেখানো যাচ্ছে না, যে কারণে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট আমরা করব। লিভার ফাংশন টেস্ট গুলো তো তোমরা মোটামুটি জানো,
এর মাঝে আমরা যেগুলো করি সেটা হচ্ছে সিরাম বিলিরুবিন সিরাম এএলপি প্রথম দিন টাই এবং অ্যালকালাইন ফসফেট এগুলো বাড়ে আমরা ভাইরাল মার্কার করতে পারি ভাইরাল মার্কারের ক্ষেত্রে কমন যে মার্কারগুলো আমরা করি সেটা হচ্ছে এনটি হেপাটাইটিস এ ভাইরাস আইজিএম এনটি হেপাটাইটিস ই ভাইরাস আইজিএম এগুলো একিউট ফেজে বাড়ে বা পাওয়া যায় হেপাটাইটিস বি ক্ষেত্রে আমরা করি এইচবিএসএজি এনটি এইচবিসি এনটি এইচবিসি আইজিএম এবং আইজিজি দুইটাই করা যায় হেপাটাইটিস বি ডিএনএ করা হয় হেপাটাইটিস সি জন্য আমরা এনটি এইচসিবি করা যায় হেপাটাইটিস সি আরএনএ করা যায় এখানে যে বিষয়গুলো আমরা কমন করি সেটা হচ্ছে যে হেপাটাইটিস এ ভাইরাসের জন্য আইজিএম আমরা করি এটা যখন একিউট ইনফেকশন হয় আইজিএমটা পাওয়া যায় আর আইজি এর পরে তোমার আইজিজিটা আসে এবং আইজিজিটা আইজিএমটা তোমার তোমার এই উইদিন সিক্স মান্থ পর্যন্ত থাকতে পারে এরপরে আইজিজি যেটা এটা লাইফ লং থেকে যেতে পারে হেপাটাইটিস বি ক্ষেত্রে কমন যেটা আমরা কয়েকটা জিনিস যে একিউট ইনফেকশন যখন হেপাটাইটিস এইচবিএস এ যেটা একিউট ইনফেকশন একিউট ফেজও পাওয়া যায় ক্রনিক ফেজও পাওয়া যায় এনটি এইচবিসি আইজিএম এবং আইজিজি এটা কখন আমরা করব এনটি এইচবিসি আইজিএম হচ্ছে এটাও তোমার একিউট ফেজে আইজিএমটা পাওয়া যাবে এবং আইজিজিটা পাওয়া যাবে তোমার এটা পারসিস্ট করবে এটা লাইফ লং পারসিস্ট করতে পারে এনটি এইচবিএস আমরা অনেক সময় করি এনটি এইচবিএস থেকে আমরা দুইটা জিনিস আমরা পাই একটা হচ্ছে এনটি এইচবিএস টা তখনই পাবো যখন এইচবিএস এজি চলে যাবে এনটি এইচবিএস পাইলে আমরা মনে করি যে এটা একটা ন্যাচারাল ইনফেকশন হতে পারে অথবা ভ্যাকসিনেটেড কিনা সেটা স্ট্যাটাস বোঝার জন্য আমরা এনটি এইচবিএস ভ্যাকসিন দিলা তোমার এটা কাজ করলো কিনা এটা বোঝার জন্য আমরা এনটি এইচবিএস টা করি এনটি এইচবিএস দুইটা জিনিস এখানে হয় এনটি এইচবিএস একটা হচ্ছে ন্যাচারাল ইনফেকশন আর একটা হচ্ছে ভ্যাকসিনেশন স্ট্যাটাস বোঝার জন্য এখন এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে আমরা করি এনটি এইচবিএস এর সাথে যদি এনটি এইচবিসি পাওয়া যায় আইজিজি তখন আমরা মনে করি যেটা ন্যাচারাল ইনফেকশন এবার একটু বলি এনটি এইচবিএস এর সাথে এনটি এইচবিসি আইজিজি যদি পাওয়া যায় তাহলে আমরা মনে করি যে ইট ইজ ন্যাচারাল ইনফেকশন আর ভ্যাকসিনেটেড ভ্যাকসিন দিয়েছো ভ্যাকসিন কাজ করলো কিনা এটা বোঝার জন্য এনটি এইচবিএস পাওয়া যাবে কিন্তু এনটি এইচবিসি পাওয়া যাবে তাইলে ন্যাচারাল ইনফেকশনে দুইটা পাওয়া যাবে এনটি এইচবিএস এন্ড এনটি এইচবিসি আইজিজি আর ভ্যাকসিনের ক্ষেত্রে অনলি এনটি এইচবিএস পাওয়া প্রেজেন্ট থাকবে অ্যাক্টিভ রিপ্লিকেশন হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করি একটা তো হচ্ছে আমরা দেখি এন এইচবিই এজি এটা দেখি হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ করি এবং এইচবিএস এজি এই তিনটাই থাকতে পারে মেইন হচ্ছে এইচবিই এজি এটা যদি থাকে আমরা মনে করি যে অ্যাক্টিভ রেপ্লিকেশন হচ্ছে এবং তার হাতে ট্রিটমেন্ট লাগবে ঠিক আছে ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা বলি এটাকে দুইটা ভাগে ভাগ করে ট্রিটমেন্ট একটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট জেনারেল ট্রিটমেন্ট তো আমরা বলি যেখানে রেস্ট লাগবে যেটা আমরা সবসময় বলি ডায়েটের ক্ষেত্রে আমরা বলি নর্মাল ডায়েট আমরা আইভি ফ্লুইড কোনো কোনো সময় প্রেসক্রাইব করি সেটা কখন যখন পারসিস্টেন্ট ভমিটিং পারসিস্টেন্ট ভমিটিং এবং যারা
কোনো অবস্থাতেই খাবার ওরাল ফিডিং টলারেট করতে পারে না, সেক্ষেত্রে কিছু সময়ের জন্য আইভি ফ্লুইড লাগতে পারে। নর্মালি আইভি ফ্লুইডের দরকার নেই, ভিটামিন কে লাগতে পারে এবং তার পার্গেটিভ লাগতে পারে। আমরা কয়টা জিনিস দেখবো জানেন, একটা হচ্ছে রেস্ট, তার ফিডিং বা তার নিউট্রিশন, একটা হচ্ছে ভিটামিন কে লাগতে পারে, আর হচ্ছে তার বাউল হ্যাবিটটাকে রেগুলার রাখতে হবে। বরং আমরা একটু নরম বা যদি একটু লুজ টুল বরং আমরা পছন্দ করি, যে রেগুলার যেন তার টয়লেট আমরা জিজ্ঞেস করি যে তার নিয়মিত টয়লেট হচ্ছে কিনা, পায়খানা হচ্ছে কিনা, এবং প্রতিদিনই আমরা তার বাউলটা ক্লিয়ার রাখতে চাই একই উদ্দেশ্যে। তাইলে ট্রিটমেন্টের ক্ষেত্রে জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে এগুলো, আর স্পেসিফিক যেগুলো সেগুলো হচ্ছে হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, বা অ্যান্টিভাইরাল কোনো এজেন্ট কোনো রোল নাই। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সির ক্ষেত্রে অ্যাকিউট হেপাটাইটিসে তাদের কোনো রোল নাই। যেমন ক্রনিক হেপাটাইটিস বি যদি হয়, তাইলে সেক্ষেত্রে ইন্টারফেরন এবং লিমিবুদিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। ক্রনিক হেপাটাইটিস সির ক্ষেত্রে আমরা ইন্টারফেরন এবং রিভাভেরিন আমরা ব্যবহার করব। তাইলে এখানে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, এখানে চারটি কথা আমরা মনে রাখবো। একটা হচ্ছে রেস্ট, নর্মাল রেস্ট, একেবারে বেড রেস্ট দরকার নাই, সে খুব বেশি শক্ত কোনো কাজ করবে না, ঘরে থাকবে, বিশ্রামে থাকবে, ডায়েটও নর্মাল থাকবে। আইভি ফ্লুইড আমরা যদি পার্সিস্টেন্ট ভমিটিং থাকে তখন আমরা দিব, অথবা যদি ওরাল খাবার যদি টলারেট করতে না পারে ভিটামিন কে দিব, এবং পার্গেটিভ প্রয়োজন মানে আমরা দিব যদি দেখি যে তার বাউল মুভ করছে না। আমরা চাইবো, আমাদের টার্গেট থাকবে যে তার বাউলটাকে প্রতিদিনই যেন মুভ করে। স্পেসিফিকের ক্ষেত্রে অ্যাকিউট ফেজে অ্যান্টিভাইরালের কোনো রোল নেই। ক্রনিকের ক্ষেত্রে, ক্রনিক হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সির ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল দিতে পারি, সেক্ষেত্রে হেপাটাইটিস বির ক্ষেত্রে ইন্টারফেরন এবং নিমোবুটিন, এবং হেপাটাইটিস সির ক্ষেত্রে ইন্টারফেরন এবং রিভাভেরিন ব্যবহার করা হয়। মোটামুটি এগুলো আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। প্রগনোসিসের ক্ষেত্রে এখানে তিনটা কথা আমরা খুব সহজভাবে আমরা মনে রাখি। একটা হচ্ছে হেপাটাইটিস এর ক্ষেত্রে দি মেজরিটি অফ দ্য চিলড্রেন শো ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল রেজুলেশন উইদিন 60 ডেজ। এলে মোটামুটি 60 দিনের মাঝেই হেপাটাইটিস এ মেজরিটি ক্ষেত্রেই ভালো হয়ে যায়। কিছু ক্ষেত্রে রিল্যাপসিং হেপাটাইটিস হয়। রিল্যাপসিং হেপাটাইটিস হচ্ছে যে অ্যাকিউট ফেজে সে ভালো হয়ে গেল, আবার দেখা গেল যে 6 থেকে 8 সপ্তাহ পরে আবার তার হেপাটাইটিস এপিয়ার করলো, এরকম হতে পারে হেপাটাইটিস ক্ষেত্রে। এটাকে বলা হচ্ছে রিল্যাপসিং হেপাটাইটিস, 6 to 12% ক্ষেত্রে হয়ে থাকে এরকম। কোলেস্টেটিক হেপাটাইটিস বা প্রলং কোলেস্টেসিস হতে পারে, এটা তোমার এর অর্থ হচ্ছে যেটা পারসিস্ট করবে 12 সপ্তাহের চেয়ে বেশি। তাইলে একিউট হেপাটাইটিস এর, হেপাটাইটিস এর যে প্রগনোসিস বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যাবে 60 দিনের মাঝে। রিল্যাপসিং হেপাটাইটিস হবে কিছু কিছু ক্ষেত্রে, আর প্রলং হেপাটাইটিস হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। আর পারমিনেন্ট হেপাটিক ফেইলিওর এখানে less than 0.1%, মানে একেবারেই নেগলিজেবল। পারমিনেন্ট হেপাটিক ফেইলিওর সাধারণত হেপাটাইটিস এতে হয় না, তারপরও এই পার্সেন্টেজটা মনে রাখলে ভালো যে less than 0.1% ক্ষেত্রে হতে পারে। পোস্ট হেপাটাইটিস সিনড্রোম হতে পারে। পোস্ট হেপাটাইটিস সিনড্রোম মানে হচ্ছে দীর্ঘদিন পর্যন্ত তার মাঝে মিলেই কনস্টিটিউশনাল কিছু সিনড্রোম তার থেকে যেতে পারে, তার বায়োকেমিক্যাল মার্কার থাকতে পারে, একটু সামান্য রেজ থাকতে পারে। এর সহজ হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়। হেপাটাইটিস বির ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সেখানে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এখানে একটা কথা মনে রাখা দরকার, যদি হেপাটাইটিস বি নিউনেটের ক্ষেত্রে হয় তাইলে রিকভারি রেট কম। নিউনেটের যদি হেপাটাইটিস বি হয়
তাহলে রিকভারি রেট অনলি 5% তাহলে বেশির 95% ক্ষেত্রে কিন্তু তাদের রিকভারি হয় না কমপ্লিট রিকভারি হয় না 1 টু 5 ইয়ার্স এর ক্ষেত্রে 70% এর ক্ষেত্রে কমপ্লিট রিকভারি হয় আর মোর দ্যান 5 ইয়ার্স যারা তাদের ক্ষেত্রে 95% ক্ষেত্রে রিকভারি হয় তাহলে খেয়াল করো নিওনেটের ক্ষেত্রে 5% রিকভারি হয় আর মোর দ্যান 5 ইয়ার্স যারা তাদের 95% রিকভারি তাহলে নিওনেটে হেপাটাইটিস বি যদি কোনো হেপাটাইটিস এর কজ হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার ক্রনিক হেপাটাইটিস বা লিভার ফেলিওর দিকে যেতে পারে ঠিক আছে হেপাটাইটিস সির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বেশিরভাগ 20-40% ইরাডিকেশন হয় 1% পার্মানেন্ট হেপাটিক ফেলিওর হতে পারে আর 60-80% পারসিস্টেন্ট ইনফেকশন হতে পারে তিনটা ঘটনা হেপাটাইটিস সির ক্ষেত্রে মনে রাখি আমরা একটা হচ্ছে ইরাডিকেশন হবে বা ভালো হবে 20-40% পার্মানেন্ট হেপাটিক ফেলিওর হবে লেস দ্যান 1% আর পারসিস্টেন্ট ইনফেকশন হবে 60-80% তাহলে মূল কথা মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে হেপাটাইটিস এর ক্ষেত্রে কোনো ক্রনিক ইনফেকশন হবে না হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ক্রনিক ইনফেকশন হবে এবং সেখান থেকে ক্রনিক ইনফেকশন হবে হেপাটিক ফেলিওর হতে পারে অ্যাকিউট হেপাটিক ফেলিওর হতে পারে আর হেপাটাইটিস সি এর ক্ষেত্রে রিকভারি হবে পার্মানেন্ট হেপাটিক ফেলিওর হবে লেস দ্যান 1% আর তোমার পারসিস্টেন্ট ইনফেকশন হবে 60-80% মোটামুটি এই কতটুকু মনে রাখলেই হবে প্রিভেনশনের ক্ষেত্রে আমরা তো সাধারণত বলি যে এটা যেহেতু ফিকাল ওরাল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আসে হেপাটাইটিস এ সেই ক্ষেত্রে আমরা বলি যে জেনারেল কিছু মেজার আমাদের সকল হেপাটাইটিসের ক্ষেত্রে জেনারেল কিছু মেজার যেহেতু আমরা আগে জেনেছি যে হেপাটাইটিস এ বি সি ডি এদের রুট অফ ট্রান্সমিশন সেক্ষেত্রে ওই বিষয়গুলো সামনে রাখতে হবে জেনারেল কি ইমপ্রুভিং পার্সোনাল ফুড এবং এনভায়রনমেন্টাল হাইজিন এটা মেনটেন করতে হবে এভয়েডিং আননেসেসারি নিডল প্রিক হ্যান্ড ওয়াশিং ঠিক আছে তারপরে ইউজিং ডিসপোজেবল সিরিঞ্জ অ্যান্ড স্ক্রিন ব্লাড ফর ট্রান্সফিউশন এগুলো আমরা সবসময় এখন করে আসছি আমরা ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করছি তারপর তোমার আমরা ব্লাড দেওয়ার ক্ষেত্রে প্লাজমা দেওয়ার ক্ষেত্রে আমরা স্ক্রিনিং করছি এগুলো হচ্ছে জেনারেল মেজার স্পেসিফিক ক্ষেত্রে স্পেসিফিক মেজার হচ্ছে ইমিউনাইজেশন ইমিউনাইজেশন তোমার হেপাটাইটিস বি এবং এর ক্ষেত্রে আমরা দিচ্ছি হেপাটাইটিস বি তো আমাদের পিপিআইতে আছে আমাদের যে পেন্টাভ্যালেন্টের ভিতরেই তোমার হেপাটাইটিস বি ভ্যাকসিন দেওয়া হবে আর হেপাটাইটিস এটা আমরা যদি চাই আমরা সেটা আমরা দিতে পারি আফটার 1 ইয়ার আমাদের আর দুইটা বিষয় যেটা আছে আমার মনে হয় জাস্ট একটু আমরা জেনে রাখি সেটা হচ্ছে একিউট হেপাটিক ফেলিওর যেটাকে আমরা বলছি পার্মানেন্ট হেপাটিক ফেলিওর একিউট হেপাটিক ফেলিওর এটার একটা ক্রাইটেরিয়া আছে একিউট হেপাটিক ফেলিওর কাকে আমরা বলছি যে একিউট হেপাটিক ফেলিওর ইজ এ ক্লিনিক্যাল সিনড্রোম রেজাল্টিং ফ্রম মেসিভ নেক্রোসিস অফ হেপাটোসাইট ঠিক আছে যখন মেসিভ নেক্রোসিসের কারণে কিছু সিনড্রোম যখন আসবে হেপাটোসাইটের মেসিভ নেক্রোসিস এবং এই ক্ষেত্রে কি হবে লিভারের সিনথেটিক এক্সক্রিটরি এবং ডিটক্সিফাইং যে ফাংশন সবগুলো ইম্পেয়ার্ড হবে একটা ক্রাইটেরিয়া আমরা বলছি যে বায়োকেমিক্যাল এভিডেন্স অফ একিউট লিভার ইনজুরি একিউট লিভার ইনজুরি মানে হচ্ছে লেস দেন 8 উইকস এর মাঝে ঘটনাটা ঘটবে অর্থাৎ 8 সপ্তাহ আগে সে ভালো ছিল যা ঘটছে সব 8 সপ্তাহের মধ্যেই হবে এটা হচ্ছে একিউট একিউট মিন্স লেস দেন 8 উইকস অফ ডিউরেশন এটা একটু মনে রাখতে হবে নো এভিডেন্স অফ ক্রনিক লিভার ডিজিজ আগে তার কোনো ক্রনিক লিভার ডিজিজ ছিল না তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে বায়োকেমিক্যাল এভিডেন্সটা হবে উইদিন 8 উইকস তার প্রিভিয়াস কোনো ক্রনিক লিভার ডিজিজের কোনো হিস্ট্রি নাই তিন নম্বর হচ্ছে
হেপাটিক বি কোয়াগুলোপ্যাথি তিনটে জিনিস তাহলে একিউট হেপাটিক ফেলিওর অথবা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর একই তার একই দিয়ে একিউট হেপাটিক ফেলিওর বলা হয় ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর বলা তিনটা জিনিস একটা হচ্ছে বায়োকেমিক্যাল ইভিডেন্স দ্যাট মিন্স এএলটিটা রেইজ হবে এবং এটা উইদিন 8 উইকস এর ভিতরে হবে 8 উইকস আগে তার ইয়ে ভালো ছিল দুই নম্বর হচ্ছে তার কোনো লিভার ক্রনিক লিভার ডিজিজ কোনো এভিডেন্স ছিল না তিন নম্বর হচ্ছে তার কোয়াগুলোপ্যাথির একটা হিস্ট্রি বা আমরা পাবো হেপাটিক বেস কোয়াগুলোপ্যাথি এটা কিভাবে আমরা করি প্রথম বিন টাইম দেখি প্রথম বিন টাইম যদি প্রথম বিন টাইমটা আমরা দেখব সাথে দেখব যে ক্লিনিক্যাল হেপাটিক এনকেফালোপ্যাথি আছে কিনা যদি হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে প্রথম বিন টাইমটা যদি 15 সেকেন্ডের উপরে হয় তাহলেই ক্রাইটেরিয়া ফুলফিল করে অথবা আইএনআর যেটাকে বলা হয় আইএনআরটা যদি মোর দেন 1.5 দুইটা জিনিস মনে রাখো যে হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম আছে সাথে যদি আইএনআর মোর দেন 1.5 অথবা প্রথম বিন টাইম মোর দেন 15 সেকেন্ড তাইলে আমরা একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাবে এই তিনটা আর যদি প্রথম বিন টাইম মোর দেন 20 সেকেন্ডের বেশি হয় এবং আইএনআর যদি 2 এর বেশি হয় তাইলে হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম লাগবে না এই দুইটা যদি আমরা পেয়ে যাই কোনো এবং উপরের দুইটা এভিডেন্স যদি পাই যে তার বাইকে এএলটিটা বেশি তার কোনো ক্রনিক লিভার ডিজিজ নাই কিন্তু আইএনআরটা 2 অথবা প্রথম বিন টাইম 20 সেকেন্ডের বেশি তার কোনো হেপাটিক এনকেফালোপ্যাথির সাইন থাকা লাগবে না আমরা তাকে বলবো একিউট হেপাটিক ফেলিওর তাহলে একিউট হেপাটিক ফেলিওরের তিনটা ক্রাইটেরিয়া একটা হচ্ছে এএলটি বেশি হবে এবং এটা উইদিন 8 উইকস এর মধ্যে হবে তার ক্রনিক লিভার ফেলিওরের কোনো সিমটম থাকবে না আর প্রথম দিন টাইমটা বেশি হবে প্রথম দিন টাইমের ক্ষেত্রে দুইটা কথা বলছি যদি হেপাটিক এনকেফালোপ্যাথির কোনো সিমটম থাকে তাইলে প্রথম দিন টাইম 15 হলেই আমরা বলবো 15 বেশি হলেই বলবো যে একই হেপাটিক অথবা আইএনআর যদি 1.5 এর থেকে বেশি আর যদি আইএনআর আরো বেশি হয় 2 এর বেশি হয়ে যায় অথবা প্রথম দিন টাইম 20 সেকেন্ডের বেশি হয় তাইলে হেপাটিক এনকেফালোপ্যাথি আমাদের আর খোঁজা লাগবে না আমরা বলে ফেলবো যে একিউট হেপাটিক ফেলিওর হয়ে গেছে এই তিনটা জিনিস আমাদের মনে রাখলেই হবে এবং এই তিনটা ক্রাইটেরিয়া অনেক সময় রিটেনও আসে বা নট কোয়েশনও আসে ভাইবা তো আমরা এটা করি তাহলে একিউট বা ফালমিনেন্ট হেপাটিক ফেলিওরের ইটিওলজি ভাইরাল কজ আছে আরো অনেক কজ আছে ইনফেকশন আমরা বলি যে ব্রড সেন্সে বলি ইনফেকশন এখানে তোমার ভাইরাল হেপাটাইটিস এর যতগুলো কজ আছে সবগুলোই আসতে পারে ম্যাক্সিমাম হচ্ছে হেপাটাইটিস বি এবং সি থেকে হয় ভাইরাল এর বাইরে নন হেপাটোট্রপিক যে ভাইরাসগুলো আছে সেখান থেকেও কিন্তু একিউট ফালমিনেন্ট হেপাটিক ফেলিওর হতে পারে অটোইমিউন হেপাটাইটিস এর কারণে হতে পারে মেটাবলিক ডিজিজ যেমন উইলসন ডিজিজ গ্যালাক্টোসিমিয়া এগুলো থেকে তোমার হতে পারে নিউপ্লাজম থেকে হতে পারে লিউকেমিয়া লিম্ফোমা থেকে হতে পারে ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি যেমন প্যারাসিটামল পয়জনিং থেকে হতে পারে হেলোসেন পয়জনিং থেকে হতে পারে কেমন আইসোনিয়াজিড পয়জনিং থেকে হতে পারে বা আইসোনিয়াজিড থেকে হতে পারে সোডিয়াম গ্যালপ্রোয়েট আমরা দেই সাধারণত তোমার এই সিজার ডিজার্ডার এসে করে এইগুলো থেকে এই ওষুধগুলোর সাথে যখন এরকম কোনো সিমটম যদি আমরা দেখে ফেলি তাইলে আমাদের মাথায় আসতে হবে যে একিউট লিভার ইনজুরি হলো কিনা তাহলে কজের ক্ষেত্রে ইনফেকটিভ কজ আছে নন ইনফেকটিভ কজ আছে এগুলো একটু মনে রাখতে হবে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে একটা হচ্ছে প্রোগ্রেসিভ জন্ডিস হবে খুব তাড়াতাড়ি জন্ডিসটা বেড়ে যাবে তারপরে আমরা বলছি ফিটার হেপাটিকাস হতে ফিটার হেপাটিকাস কি এটা সবাই আমরা খুব বলি কিন্তু আসলে জিনিসটা কি দিস ইজ ব্রেথ এটা আসলে ফিটার হেপাটিকাস হচ্ছে একটা শ্বাস দ্যাট স্মেল লাইক এ কম্বিনেশন অফ রটেন এগস এন্ড গার্লিক খুব সহজে বলি যে একটা আমরা রোগীর কাছে গেলে একটা নিঃশ্বাস পাবো
তারেতে শ্বাস পাবো, শ্বাসের যে যেখানে একটা গন্ধ পাবো, যে গন্ধ শ্বাসের সাথে যে গন্ধটা সেটা হচ্ছে একটা রটেন এগ এবং গার্লিকের মিক্স গন্ধ। অনেকে এটাকে বলে স্লাইটলি সুইট স্মেল, কেমন? তাহলে এক ধরনের একটু মিষ্ট গন্ধ, কিন্তু একেবারেই খুব সুগন্ধ না, মাস্টি স্মেলও বলে। এইরকম একটা গন্ধ যদি কোনো রোগীর কাছ থেকে আমরা পাই, তার সাথে যদি জন্ডিস থাকে, তাহলে ক্লিনিক্যালি আমাদের মাথায় আসা আসবে যে এটা মনে হয় ফেলিওরের দিকে যাবে। ঠিক আছে, বাকি আরো কিছু ফিভার থাকে, অ্যানোরেক্সিয়া, ভমিটিং, দুটো মাথা হেপাটাইটিসের কমন ফিচার। কিন্তু এই দুই তিনটা শব্দ আমাদের মনে রাখতে, ফিটার হেপাটিক প্রোগ্রেসিভ জন্ডিস আর ফিচার অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, ওই যেটা আমি বলছিলাম হেপাটিক এনকেফালোপ্যাথি ফিচার থাকবে, সেটা কি? একটা জন্ডিসের পেশেন্টের যখন ইরিটেবল হবে, পোয়ার ফিডিং হবে, এবং তার ঘুমের যে রিদম এটা চেঞ্জ হয়ে যাবে, দিনের ঘুম রাতে, রাতের ঘুম রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুমাচ্ছে, সারাদিন ঘুমাচ্ছে, রাতে তার ঘুম নাই, ড্রাউজিনেস কমা, তাইলে এনকেফালোপ্যাথির একটা হচ্ছে ইরিটেবল, দুই নম্বর হচ্ছে পোয়ার ফিডিং, তার স্লিপ রিদমটা চেঞ্জ হবে, ড্রাউজি হবে, কমা হবে। সেগুলো আমরা প্রথমে যদি ধরতে পারি, একটা ইরিটেবল, ইরিটেবিলিটি থেকে আমাদের নজরে যদি আমরা নিয়ে আসতে পারি যে এটা যখনই আমার সামনে আসবে একটা জন্ডিসের পেশেন্ট, তখনই আমার মাথায় আসা উচিত যে কি এনকেফালোপ্যাথির দিকে যাচ্ছে কিনা, অথবা তার স্লিপ রিদমটা স্পষ্ট করে বলবো যে আমার যখন দিনে ঘুম হচ্ছে বেশি, রাতে ঘুম হয়, তখন আমার মাথায় আসতে হবে যে কমার আগেই কিন্তু আমাদেরকে বুঝতে হবে, কমা আসবে তো সবাই বুঝবে, কিন্তু এনকেফালোপ্যাথির আর্লি সাইনটা যদি আমরা রিকগনাইজ করতে পারি, আমরা কিন্তু ট্রিটমেন্ট করলে তার ভালো রেজাল্ট আমরা পাবো। ঠিক আছে, তো যাই হোক, আমার মনে হয় যে মোটামুটি এনকেফালোপ্যাথি নিয়ে আমাদের কথা ছিল, হেপাটিক এনকেফালোপ্যাথিটা জাস্ট হেপাটিক এনকেফালোপ্যাথি, তাহলে কি হেপাটিক এনকেফালোপ্যাথি যে স্টেট অফ ডিসঅর্ডার সিএনএস ফাংশন, এটা আমরা বলছি ডিসঅর্ডার সিএনএস ফাংশন, সিএনএস এর নর্মাল ফাংশনটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেখানে কি কি আসতে পারে আমরা বলছি, এবং এটার কারণ যদি অ্যাকিউট বা ক্রনিক লিভার ডিজিজ হয়, তাইলে আমরা এটাকে বলছি হেপাটিক এনকেফালোপ্যাথি, হেপাটিক কজে এনকেফালোপ্যাথি। এবং এটা কেন হয়, এটা অনেক মেকানিজম আছে, তবে একটা কথা আমরা বলি, সেটা হচ্ছে হাই লিভারের ডিটক্সিফাইং যে তার যে ফাংশন আছে এটা হ্যাম্পার্ড হয়ে যায়, আমাদের যত ডিটক্সিফিকেশনের যে টক্সিন গুলো চলে আসতেছে ব্লাডে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ টক্সিন হচ্ছে অ্যামোনিয়া, হাইপার অ্যামোনিমিয়া হয়, অর্থাৎ অ্যামোনিয়া পরিমাণ বেড়ে যায় ব্লাডে, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যখন ব্রেইনে যায়, সেখানে গিয়ে তোমার মূল প্যাথোজেনেসিসটা হয়, আরো সেখানে তোমার সেরিব্রাল ইডেমা হয়, সেরিব্রাল হার্নিয়েশন হতে পারে, অনেক কিছু ঘটতে পারে, তাইলে ডিটক্সিফাইং ক্যাপাসিটি অফ লিভার ইজ হ্যাম্পার্ড, এই কারণেই হেপাটিক এনকেফালোপ্যাথিটা। ঠিক আছে, এটা স্টেজ আর স্টেজগুলো একটু তোমরা দেখে নিবা, এটার ল্যাবরেটরি ফাইন্ডিং গুলো আমরা কি কি পরীক্ষা করি, তাইলে আমরা এলটি দেখবো, লিভার ফাংশন টেস্ট দেখবো, মেইনলি এলটি, ব্লাড অ্যামোনিয়া দেখবো, যেহেতু আমরা বলছি হাইপার অ্যামোনিমিয়া হবে, প্রথম দিন টাইমটা দেখবো আয়নার দেখবো, এটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম দিন টাইম আয়নার দেখেই কিন্তু তুমি স্টেজিং করে ফেলতে পারবা বা নির্ধারণ করে ফেলতে পারবা যে এটা হেপাটিক এনকেফালোপ্যাথি কিংবা ফালমিন হেপাটিক ফেলিওর এর কোন পর্যায়ে আছে। ব্লাড সুগার দেখি, কারণ হাইপোগ্লাইসেমিয়া হয়, হাইপোক্যালেমিয়া হয়, হাইপোনেট্রেমিয়া হয়, মেটাবলিক অ্যাসিডোসিস হয়, রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, সুতরাং আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমরা যে ট্রিটমেন্টে আসি, ট্রিটমেন্ট আসলে এটা অনেকগুলো আমরা হেডিং এ আমরা ভাগ করি, এটা হচ্ছে সাপোর্টিভ, কিছু ট্রিটমেন্ট হয় সাপোর্টিভ, তারপরে আমরা অ্যান্টিবায়োটিক দিই, H2 ব্লকার দিই, তারপরে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, যে যে কমপ্লিকেশন থাকবে, যেমন হাইপোগ্লাইসেমিয়া থাকলে হাইপোগ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করতে হবে, হাইপোনেট্রেমিয়া থাকলে নেট্রেমিয়া কার্যকর করতে হবে, রেনাল ফাংশন দেখতে হবে, কোয়াগুলোপ্যাথি থাকলে আমাদেরকে ভিটামিন কে দিতে হবে, তারপরে ট্রিটমেন্ট অফ এনকেফালোপ্যাথি, সেখানে আমাদের হয়তো স্টেরয়েড দেওয়া লাগতে পারে, তারপরে তোমার মেনিকল দেওয়া লাগতে পারে, ট্রিটমেন্ট অফ সেরিব্রাল ইডেমাস যেটা বললাম, মেকানিক্যাল ভেন্টিলেশনও লাগতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে তোমার লিভার ট্রান্সপ্লান্টেশন করা লাগতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি যদি কোনো লিভার ফেলিওর বা হেপাটিক এনকেফালোপ্যাথি হয়, এটার প্রগনোসিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে চিলড্রেন উইথ অ্যাকিউট হেপাটিক ফেলিওর, চিলড্রেন উইথ অ্যাকিউট হেপাটিক ফেলিওর, এটার যে প্রগনোসিস ফেয়ার, বেটার দ্যান অ্যাডাল্ট, অর্থাৎ এখানে আবার
বাচ্চাদের একিউট লিভার ফেলিওরের তোমার প্রগনোসিসটা ভালো অ্যাডাল্টের চেয়ে 50% অফ পেশেন্ট সার্ভাইভ উইথ সাপোর্টিভ কেয়ার অ্যালোন 36.2% সার্ভাইভ আফটার লিভার ট্রান্সপ্লান্টেশন অ্যান্ড 13.4% ডেথ তাইলে মোটামুটি খুব ভালো না তারপরেও এটা বলা যায় যে 50% ক্ষেত্রে আমরা যদি ভালো সাপোর্টিভ মেজার নিতে পারি তাইলে সে ভালো হয়ে যাবে ঠিক আছে আর ডেথ রেটও কিন্তু অনেক বেশি 13.4% তো যাই হোক আমরা আসলে আজকে এই ক্লাসটা ওইভাবে তোমাদের কাছে আমি শো করতে পারলাম না টেকনিক্যাল কারণে তারপরে তোমরা ধৈর্য ধরে শুনেছ এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা একটু ভালো করে দেখে নিবা এখান থেকে প্রশ্ন থাকে আমার পরবর্তী ক্লাসেও আমি চেষ্টা করব যদি তোমাদের এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে তোমরা তখন করতে পারবে নেক্সট ক্লাস আমরা নেব ডাউন সিনড্রোমের উপরে সেটা পরে রাখবা এবং আরেকটা ক্লাস হয়তো আমরা রিভিউ করব ডায়াবেটিস মেলাইটিস থ্যাংক ইউ স্যার আমি কিন্তু সময় মতো শেষ করি